আমি জেন কোডিং লিখে একটা সার্চ দিই, জেন কোডিং, জেন কোডিং লিখে সার্চ দেওয়ার পরে আমরা একটা সফটওয়্যার এখন ডাউনলোড করব। এই যে দেখেন code.google.com/zencoding এরকম একটা লিংক আসবে একদম উপরে, জেন কোডিং গুগল কোড, নিচে আরো জেন কোডিং এর অনেক কিছু আছে, বাট আমরা কোনটা ডাউনলোড করব, জেন কোডিং গুগল কোড, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে গুগলের একটা ওয়েবসাইটে চলে যাবে। আচ্ছা, তো আমরা স্টার্ট করি, ওটা আসতে থাক, এটাকে নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ওপেন করলাম। করার পরে গত ক্লাসে যে কোডগুলো আমরা লিখছি নর্মালি, ডট টাইপ লিখে এইচটিএমএল লিখছি, এরপরে এইচটিএমএল শুরু হয়েছে, এইচটিএমএল শেষ হয়েছে, এরপরে এটার ভিতরে কিছু লিখতে গেলে এটা ট্যাব দিয়ে নিতে হবে, পরে হেড, আবার হেড, শেষ হয়েছে, পরে বডি, বডি শেষ। এটা হচ্ছে নর্মাল স্ট্রাকচার। এখন হেডের ভিতরে কি হয়, বডির ভিতরে কি হয়, সেগুলো নিয়ে কয়েকটা ট্যাগ আমি দেখাইছিলাম। যেমন হেডের ভিতরে আমি একটা ট্যাগই দেখাইছিলাম, টাইটেল, টাইটেল অফ দ্য সাইট। আর এখানে প্রথমে আমি H1 H2 এরকম কিছু ট্যাগ দিছিলাম, এরকম না? আচ্ছা, এখানে লেখেন দিস ইজ হেডিং 1। তো একই লাইনকে ডুপ্লিকেট করার জন্য, যেমন আমি যদি এখানে 6টা লাইন থাকে খুব সুন্দর মতো এডিট করে নিতে পারবো। এখন আমাদের মাথায় নর্মালি যে বুদ্ধিটা আসবে সেটা হলো এখানে কপি করে আবার পেস্ট করায়, এটা না, এটা নর্মালি আমাদের মাথায় আসে। আমরা এই কাজটাই আরও শর্টকাটলি করতে পারি, জাস্ট এই লাইনে যে কোনোখানে ক্লিক করে কন্ট্রোল প্লাস ডি দিতে হবে। ডি মানে ডুপ্লিকেট, ডি মানে কি, ডুপ্লিকেট, এরকম করে টোটাল 6টা বানাইলাম। যে কোনো জায়গায় এরকম 6টা ট্যাগ দেখেছিলাম গতকালকে। এখন এগুলো যদি আমি রান করি ফায়ারফক্সে তাহলে এরকম শো করবো, পরে টাইটেল শো করবো, তাই না? আচ্ছা, তারপরে আরো কিছু ট্যাগ দেখেছিলাম আমি, পি ট্যাগ, দিস ইজ এ প্যারাগ্রাফ, এটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। এগুলোর কাজ কি সেটাও বলছিলাম। এগুলোর কাজ হলো H1 থেকে H6 এগুলোর কাজ হলো বড় করা, একটা লেখাকে বড় করা, প্লাস তার আগে পিছে কিছু থাকলে ওগুলোকে নিচে উপরে সরা দেওয়া। আর একটা কাজ কি, উপরে নিচে একটু গ্যাপ তৈরি করা। পি এরও সেম কাজ, জাস্ট পিটা বড় হয় না, যা আছে তাই থাকে, এগুলো বড় হয় আর পিটা বড় হয় না, বাকি সব সেম। আচ্ছা, এরপরে দেখেছিলাম বি ট্যাগ বোল্ড, এরপরে দেখেছিলাম আই ট্যাগ ইটালিক, এরপরে দেখেছিলাম ইউ ট্যাগ আন্ডারলাইন, ঠিক আছে? এই যে পাশাপাশি শো করতেছো, আমরা নিচে নামাইতে চাইলে বিআর ট্যাগ ইউজ করতে হবে। আমাকে ফেসবুকে অ্যাড করতে পারেন নাই কজন? পারেন নাই। আচ্ছা, ফেসবুকে ফেসবুকে গিয়ে আমি বলছিলাম এখানে লিখতে হবে facebook.com, এটা আমরা লিখতে পারার কথা, লিখে একটা স্ল্যাশ দেওয়ার কথা, এই যে স্ল্যাশ, না যারা পান নাই আমাকে খুঁজে পান নাই, স্ল্যাশ দিয়ে এখানে লিখতে হবে সুজন 3G,
জি মানে জেনারেশন, থার্ড জেনারেশন, আপডেট ভার্সন। দেন সমস্যা নেই, আপনারা 10G দিয়েন। আচ্ছা, সুজন 3G লিখে এন্টার দিবেন, আর যদি খুঁজে না পান তাহলে সার্চ বক্সে গিয়ে MTM স্পেস সুজন লিখতে পারেন, ঠিক আছে? এটা লিখলেও পাবেন আমাকে, ওখানে ওই সফটওয়্যারটির লোগোটা শো করবে আমার প্রোফাইল পিকচারে। আচ্ছা যাই হোক, যারা খুঁজে পান না অ্যাড করে নিন। আচ্ছা তো তখন কি দেখেছিলাম, জেন কোডিং লিখে সার্চ দিতে হবে গুগলে, গুগলে কিছু লাইন শো করবে, সেখান থেকে আপনি প্রথমটাতে ক্লিক করবেন, গুগলের যেই গুগল কোড লেখা ওইটাতে ক্লিক করার পরে এই পেজে চলে আসবে। এরপরে আমরা মূলত এই শর্টকাটটা কোথায় করতেছি, নোটপ্যাড প্লাস প্লাসে না? সো এখানে দেখেন, এখানে অনেক ধরনের সফটওয়্যারের লিঙ্ক দেওয়া আছে, ডাউনলোড লিঙ্ক, অনেক ধরনের সফটওয়্যারের জন্য জেন কোডিং। আমরা কোনটা ইউজ করবো, নোটপ্যাড প্লাস প্লাস, এটাতে ক্লিক করবেন, নোটপ্যাড প্লাস প্লাসটা খুঁজে এখানে ক্লিক করবেন। করার পরে নোটপ্যাড প্লাস প্লাসের জন্য একটা ডাউনলোড লিঙ্ক আসবে। আচ্ছা তো এটা আসতে থাক, আমরা কাজ করি। এই কোডগুলো, এই ট্যাগগুলোই মূলত গতকালকে দেখছিলাম, তাই না? এখন ট্যাগ তো বুঝতে পারছেন, ট্যাগ এভাবে লিখতো, এক একটা ট্যাগের যিনি ভিতরের কন্টেন্ট এক এক রকমভাবে শো করে। এখন আপনারা বুঝবো আজকে অ্যাট্রিবিউট কি। অ্যাট্রিবিউট হলো যেমন একটা নর্মাল লোক, যে লোকটা একটা স্যান্ডুগেঞ্জের লুঙ্গি পরে আছে, সে হলো একটা ট্যাগ, সে রিক্সা চালাতে পারে, ঠিক আছে? এখন তাকে যদি পড়াশোনা শিখিয়ে দেওয়া হয়, সে কি রিক্সা চালাবে? তার মধ্যে একটা এক্সট্রা কিছু চলে আসছে না? তার মধ্যে একটা এক্সট্রা কিছু আসে, ওটার নাম কি? পড়াশোনা। সেই পড়াশোনার কারণে সে কি আর রিক্সা চালাইতেছে না? সে এখন গাড়ি ঘোড়ায় চলতেছে। আচ্ছা এই ট্যাগগুলো তো সেম জিনিস, একটা এক্সট্রা কিছু অ্যাড করবো, এটা ইন্টারফেসই চেঞ্জ হয়ে যাবে। এই অ্যাট্রিবিউট কীভাবে লিখতে হয়, প্রথমত একটা স্পেস দিতে হয়, কিসের আগে? গ্রেটার দেনের আগে, মানে ওপেনিং ট্যাগের গ্রেটার দেনের আগে একটা স্পেস দিবেন, স্পেস দিয়ে এখানে অ্যাট্রিবিউটের নামটা লিখতে হয়। তো বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট আছে, যেমন ওই লোকটাকে আপনি বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি দিতে পারেন, একটা নাম দিতে পারেন টাকা পয়সা, পড়াশোনা, ঠিক আছে, বউ বাচ্চা, বহুত কিছু দিতে পারেন তাকে, তারপরে গাড়ি গিফট করতে পারেন, বাড়ি গিফট করতে পারেন, এই যে এক্সট্রা কিছু তাকে দিতেছেন। এখানেও অনেক ধরনের অ্যাট্রিবিউট আছে, যেমন একটা নাম হচ্ছে অ্যালাইন, এটা হচ্ছে অ্যাট্রিবিউটের নাম, এটা দিয়ে বোঝায় টেক্সটটা বামে শো করবে, ডানে শো করবে না মাঝখানে, অ্যালাইন অ্যাট্রিবিউটের মাধ্যমে। ইকুয়াল দিবেন, ইকুয়াল দিয়ে ইনভার্টেড কমা দিবেন দুইটা। ফার্স্টে কী লিখছি, অ্যাট্রিবিউটের নাম, এরপরে কি ইকুয়াল, এরপরে কি, এখন ওকে বলেন যে লেখাটা ডানে শো করবে, মাঝখানে শো করবে না বামে। এখানে যদি লেফট লিখেন তাহলে সে বামে শো করবে, বামে, এটা এমনিতে বামে ছিল। এখানে যদি রাইট লেখেন, লিখে সেভ দেন, রিলোড দেন, ডানে আসছে। এখানে যদি আপনি সেন্টার দেন, সেন্টার দিয়ে সেভ করলাম, আসছে মাঝখানে। এই অ্যালাইনটা নির্দিষ্ট কিছু ট্যাগের মধ্যে কাজ করে, সব ট্যাগে কাজ করে না। যেমন আমি যদি এই অ্যালাইন অ্যাট্রিবিউটটাই এখানে ইউজ করি, বি অ্যালাইন ইকুয়াল সেন্টার, আসে মাঝখানে আসে, কারণ এই ট্যাগে কিন্তু অ্যাট্রিবিউট, এই অ্যালাইন অ্যাট্রিবিউট কাজ করবে না। ক্লিয়ার? তো একই অ্যাট্রিবিউট সব ট্যাগে কাজ করে না, নির্দিষ্ট কিছু ট্যাগে কাজ করে। তো অ্যালাইন ইকুয়াল সেন্টার এটা কোন কোন ট্যাগের মধ্যে কাজ করে, এটা মূলত H1 থেকে H6 আর P, এই সাতটা অ্যাট্রিবিউটে কাজ করে, এই সাতটা ট্যাগের মধ্যে এই অ্যাট্রিবিউটটা কাজ করে। অ্যালাইন ইকুয়াল ইমেজ সেন্টার, ইমেজও কাজ করতে পারে, আমরা যখন কাজ করব তখন দেখব। এগুলো ছাড়াও অনেক অ্যাট্রিবিউট আছে যেগুলোতে কাজ করে। আচ্ছা আরেকটা কথা, যে অ্যাট্রিবিউটগুলো আমরা এখানে ইউজ করি তার মধ্যে ম্যাক্সিমামই আমাদের লাগবে না যখন আমরা CSS শিখব, কারণ এই প্রত্যেকটা জিনিস CSS দিয়ে করা যায়। এই যে অ্যালাইন ইকুয়াল সেন্টার, এই জিনিস আমি CSS দিয়েও করতে পারতাম। এই লেখাটাকে মাঝখানে আমি CSS দিয়েও আনতে পারতাম। তো যখন CSS এ কাজ করব তখন আর আমাদের এই অ্যাট্রিবিউটগুলো লাগবে না। হ্যাঁ যায়, আরেকটা ট্যাগ আছে সেন্টার,
কাজ করবে? যারা সিনট্যাক্স ট্যাগ পারেন বা আগে থেকে এইচটিএমএল একটু পারেন, কয়জন হাত তুলুন তো আগে থেকে সিনট্যাক্স ট্যাগ ইউজ করছেন? আসবে, এটা মাঝখানে আসবে, আসবে আসছে, এরকম করে ট্যাগের মধ্যেও মাঝখানে আনা যায়, আবার অ্যাট্রিবিউটে মাঝখানে আনা যায়। বাট এই সেন্টার অ্যাট্রিবিউট আমাদের কখনো লাগবে না, জাস্ট মনে রাখেন যে এটা দিয়েও মাঝখানে আনা যায়। ওকে, সবই সিএসএস দিয়ে করা যায়। ওকে, একটা অ্যাট্রিবিউট গেল, এখন আমি শো করাবো ইমেজ। আমি এই এই পেজটার মধ্যে একটা ইমেজ শো করাবো, ইমেজ। তো আমি একটা কাজ করি, আগে জেন কোডিংটা ডাউনলোড করি। এই যে পেজটা চলে আসছে, ডাউনলোডের পেজ, নোটপ্যাড প্লাস প্লাসে ক্লিক করার পরে পেজটা চলে আসছে। এখানে ক্লিক করলে ডাউনলোডের জন্য একটা অপশন আসবে। আচ্ছা, এটা কচ্ছপের গতিতে যাইতে থাক, আমরা কাজ করি না। অন্য ল্যাপটপ গুলোতে ভালো পাচ্ছে, এটাতে পাচ্ছে না। এই যে আসছে। আচ্ছা, এই যে ডাউনলোড হয়ে গেছে, জেন কোডিং ইউজ করবেন কিভাবে? জেন কোডিং ইউজ করবেন কিভাবে? প্রথমে যেখানে আছে ওটাকে আনজিপ করতে হবে, রাইট ক্লিক করে এক্সট্র্যাক্ট টু জেন কোডিং নোটপ্যাড প্লাস প্লাস। আর আপনাদের এক্সট্র্যাক্ট করার জন্য একটা সফটওয়্যার লাগে, আপনাদের পিসিতে এক্সট্র্যাক্ট করার জন্য একটা সফটওয়্যার লাগবে, নাম হচ্ছে উইনরার। এই সফটওয়্যার উইনরার, গুগলে গিয়ে আরেকবার একটু ট্রাই করি গুগলে সার্চ দেওয়ার। এখানে উইনরার ডাউনলোড লিখে একটা সার্চ দেবেন, উইনরার ডাউনলোড, উইন্ডার ডাউনলোড লিখে সার্চ দিলে উইন্ডার সফটওয়্যার ডাউনলোডের অপশন আসবে। যেখান থেকে খুশি সেখান থেকে ডাউনলোড করেন, অনেক জায়গা থেকে ডাউনলোড করা যাবে। বাট এগুলো না, এগুলো কিন্তু অ্যাড, এই যে অ্যাড লেখা, অ্যাডগুলোতে ক্লিক করার লাভ নেই। কোথায় ক্লিক করবেন? নর্মালগুলোতে, যেমন এই যে rarlab.com download.html, এটাতে ক্লিক করতে পারেন। ক্লিক করে আপনি উইন্ডার সফটওয়্যারটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, তারপরে আপনার এই এক্সট্রাক্টের অপশন আসবে। রাইট ক্লিক করে এই অপশনটা পাবেন আপনি। আর যদি সফটওয়্যারটা নাও থাকে তাও এক্সট্রাক্ট করা যায়। কীভাবে? ওপেন করবেন, ওপেন করলে এরকম আসবে, কিরকম আসবে এরকম। তখন আমি এই ফাইলগুলো যেগুলো লাগবে এগুলো টান দিয়ে এখানে ফালা দিতে পারবো, ঠিক আছে? ফালা দিলেই চলে আসবে। আচ্ছা, তো আপাতত আমরা এক্সট্র্যাক্টই করি, এক্সট্র্যাক্ট করা হয়ে গেছে মনে হয়। এক্সট্র্যাক্ট করলে একটু টাইম লাগে আর কি। আচ্ছা, তো এক্সট্র্যাক্ট করার পর একটা ফোল্ডার পাইলাম, তার ভিতরে কয়টা ফাইল? এই ফাইলগুলোর মধ্যে readme.txt এটা লাগবে? এটা লাগবে না, কারণ txt ফাইল কখনোই লাগে না। জাস্ট এই দুইটা জিনিস লাগবে, নোট npp স্ক্রিপ্টিং আর npp scripting.dll। এগুলাকে কী করবো? কপি করবো, এগুলাকে জাস্ট কপি করবো। কী করছি আরেকবার বলি, ডাউনলোড হওয়ার পরে এটাকে আমি রাইট ক্লিক করে এক্সট্র্যাক্ট করছি, কিংবা এটাকে ওপেন করছি, করার পরে এখানে ফালাইছি, টান দিয়ে এখানে ফেলছি, চলে আসছে। আসার পরে আমাদের এখন লাগবে এই দুইটা ফাইল, একটা ফোল্ডার আর একটা ফাইল লাগবে। এগুলোকে আমি কী করছি? কপি করছি। এখন নোটপ্যাড প্লাস প্লাসটা কোথায় ইনস্টল করা আছে সেখানে যান, নর্মালি এখানে থাকে, এই যে নোটপ্যাড প্লাস প্লাস এখানে ইনস্টল করা আছে, সি ড্রাইভে, প্রোগ্রাম ফাইলসে, নোটপ্যাড প্লাস প্লাস। এখানে দেখেন প্লাগইনস নামের একটা ফোল্ডার আছে। আচ্ছা, ম্যাক্সিমাম স্টুডেন্ট একটা জিনিস প্রবলেম ফেস করে, সেটা হলো বাসায় গিয়ে ট্রাই করে পারে না, পরে আমাকে নক করে, ভাই আমি তো পারতেছি না, কেন ভিডিও দিতেছি কেন? তাইলে ভিডিওতে তো ইনস্ট্রাকশন সহ দেওয়া আছে, দরকার হলে একটু পজ দেন, করেন, আবার পজ দেন, আবার করেন, আর সবই তো দেখা দিচ্ছি আমি। ওকে, তো প্লাগইনস ফোল্ডারে ঢুকবেন, ঢুকার পরে এখানে দেখেন কিছু ফাইল আছে, এগুলোর কিছু করা লাগবে না। এখানে আমি আগে যেগুলো কপি করছি এগুলো কী করবো? যেহেতু আমার অলরেডি পেস্ট করাই আছে, অলরেডি আগে থেকে আমি পেস্ট করে রাখছি, সেই জন্য রিপ্লেস চাচ্ছে, করলাম রিপ্লেস করলাম। আচ্ছা, ট্রাই এগেন দিলাম। ওকে, পেস্ট করলেই হবে, এই যে ফাইলটা npp স্ক্রিপ্টিং, এই যে npp scripting.dll আসছে ফাইল দুটা। এখন আপনি জাস্ট যেটা করবেন সেটা হলো নোটপ্যাড প্লাস প্লাসটা ক্লোজ করবেন, ক্লোজ করবে আরেকবার ওপেন করবেন। গুণ করার পরে দেখেন এখানে জেন কোডিং নামের একটা অপশন আসছে, দেখছেন আসছে।
এটা যদি আসে তাহলে বুঝবেন এখন আমি কাজ করতে পারবো জেন কোডিং দিয়ে। যদি এই লেখাটা আসে তাহলে ধরে নেবেন আমার আর কোনো সমস্যা না, আমি এখন কাজ করতে পারবো। আচ্ছা, তো জেন কোডিং বুঝিনি, আরেকবার দেখে সি ড্রাইভে গিয়ে প্রোগ্রাম ফাইলস নোটপ্যাড প্লাস প্লাস, এখানে প্লাগিনস নামের একটা ফোল্ডার আছে, এটার ভিতরে গিয়ে পেস্ট করলাম, করার পর রেজিস্টার দিলে হয়ে যাবে। আচ্ছা, এই হলো জেন কোডিং। এখন আপনি শর্টকাটগুলো কিভাবে ইউজ করবেন, কিভাবে শর্টকাট ইউজ করবেন ওই দেখি, আমার ফেসবুকে লগ ইন হয় কিনা। ওকে, আমি গ্রুপে একটা ফাইল আপলোড করব, আপনাদের গ্রুপে একটা ফাইল আপলোড করব, ওই ফাইলটা ডাউনলোড করবেন। ডাউনলোড করে ওইটা হচ্ছে জেন কোডিং এর ইনস্ট্রাকশন, যে কোন লেখাটা লিখে কন্ট্রোল ই দিলে পুরো একটা জিনিস চলে আসে, যেমন HTML লিখবেন বা সুজন লিখবেন, লিখে জাস্ট কন্ট্রোল প্রেস করে ই দিবেন, ই না মানে ও ধরে নিবে যে এই জিনিসটার ওপেনিং আর ক্লোজিং ট্যাগ হবে। মনে করেন মোবাইল, এটা দিয়ে জাস্ট কি করবেন কন্ট্রোল প্লাস ই, কন্ট্রোলার ই একসাথে প্রেস করে কি হবে এটার ওপেনিং আর ক্লোজিং ট্যাগ চলে আসবে। এরকম অনেক ধরনের জিনিস আছে, যেমন আমি HTML লিখে যদি কন্ট্রোল ই দিই HTML এর ওপেনিং আর ক্লোজিং হয়ে যাবে। আমি যদি HTML লিখে কোলন দেই, যেটাকে আমরা বাংলাতে বিসর্গ বলি, বিসর্গ দিয়ে 5 দিবেন তাহলে HTML 5 এর স্ট্রাকচারটা চলে আসবে কন্ট্রোল প্লাস ই দিলে। এখন ডক টাইপ HTML এটা আমরা করছি, পারি HTML ট্যাগটা পারি। এখানে মূলত এই যে একটা অ্যাট্রিবিউট ইউজ করছে HTML এ, ল্যাং ই এন ইউএস, মানে আমাদের ডিফল্ট বা একদম মেইন ফন্টটা হচ্ছে ইংলিশ, আমাদের মেইন যে ল্যাঙ্গুয়েজটা এটা কি ইংলিশ, সেই জন্য এখানে ল্যাং ইউজ করা হয়েছে, ল্যাং ই এন ইউএস। আচ্ছা, হেড এই জিনিসটা পারি, ভিতরে টাইটেল দিতে পারি, তারপরে বডি চলে আসবে, আর এখানে এক্সট্রা একটা কিছু আসছে মেটা কারসেট ইউটি অফ এ, এটা আজকে দেখাবো এখন। আচ্ছা দেখেন, আমাদের হেডের ভিতরে আরেকটা ট্যাগ আছে মেটা, নাম কি ওইটাও এইচআর এর মতো, সরি বিআর এর মতো, বিআর যেরকম এইভাবে লিখতে হয়, বিআর লিখে একটা স্পেস দিয়ে স্ল্যাশ দিয়ে পরে শেষ করতে হয়, মেটাটাও সেম, মেটা ট্যাগটাও কীভাবে লিখতে হয় সেম ভাবে, মেটা লিখে স্পেস দিয়ে স্ল্যাশ দিয়ে বন্ধ করে দিতে হয়। এখন এটার ভিতরে আমি একটা অ্যাট্রিবিউট ইউজ করবো, অ্যাট্রিবিউটের নাম হলো কার সেট, যেটা ফুল ফর্ম হচ্ছে ক্যারেক্টার সেট। আর অ্যাট্রিবিউট ইউজ করে কী হবে, একটা ইকুয়াল দিতে হয়, দিয়ে দুটা ইনভার্টেড কমা দিতে হয়, এর ভিতরে এখন লিখবেন ইউটিএফ মাইনাস, এটা মানে হলো সব ধরনের ফন্ট কাজ করবে, সব ধরনের ফন্ট শো করবে ওয়েবসাইটে, ইউটিএফ 8 দিলে তো এটাও 8 বিট, 8 বলতে 8 বিট বোঝায়, এটা যারা ওই ইউনিকোড বানায় মানে ওই ইন্টারনেটের জন্য ফন্টগুলো যারা বানায় তারা 8 বিটে কনভার্ট করে নেয় ফন্টগুলোকে, যার কারণে ইউটিএফ 8 দিছি আমরা। এখানে 16ও দিতে পারেন, তাহলে শুধুমাত্র 16 বিটের ফন্টগুলোই কাজ করবে, ঠিক আছে, কিন্তু 16 বিটের বেশি খুব একটা বেশি ফন্ট নাই, যার কারণে আসলে সব ফন্ট কাজ করবে না, মেন মেন ফন্টগুলোই কাজ করবে না, সেজন্য আমরা কি দিব 8 দিব। আর ইউটিউব বলতে কি বোঝায়, ইউসিএস ট্রান্সফরমেশন ফরম্যাট, ইউটিএফ। আর ইউসিএস মানে কি, ইউসিএস মানে হলো ইউনিভার্সাল কি ক্যারেক্টার সেট, ইউনিভার্সাল ক্যারেক্টার সেট। তো এত কিছু বুঝে লাভ নাই, জাস্ট এতটুকুই মনে রাখেন এটা দিলে সব ফোন কাজ করে, আমরা তো আর এখানে ডিকশনারি নিয়ে বসে নাই। ওকে, এখানে সার্চ দিলে HTML কোড কোত্থেকে আসছে, এটা কে আবিষ্কার করছে, এগুলো বহুত কিছুই জানতে পারি, তাই না, জানার দরকার আছে নাই, আমরা জাস্ট কাজ শিখবো। ওকে, তো এই জিনিসটা আমি শর্টকাটে লিখতে পারতাম, কিভাবে
কি দিলাম গ্রেটার দেন, এরপর এখানে লেখেন এইচ ওয়ান প্লাস এইচ টু প্লাস এইচ থ্রি প্লাস এইচ ফোর প্লাস এইচ ফাইভ প্লাস এইচ সিক্স প্লাস পি প্লাস বি প্লাস ইউ, মানে নিচে নিচে আনার জন্য আমরা প্লাস দিচ্ছি, আর যদি ভিতরে আনতাম তাহলে কি দিতাম, আই দিতাম। এই যে দেখেন আমি এটা দেওয়ার কারণে সবগুলাই কি হয়েছে বডির ভিতরে ঢুকে গেছে। আর দেখেন এই চরণ শুরু হয়েছে, এই চরণ শেষ হয়েছে, এইচ টু শুরু শেষ, শুরু শেষ। লাস্টেরটা কি দিছিলাম, ইউ গ্রেটার দেন আই দিছি, যার কারণে আইটা ইউ এর ভিতরে চলে গেছে। মানে ব্যাপারটা এরকম, এইচ ওয়ানের ভিতরে যদি এইচ টু দিতে চান তাহলে কি দিতে হবে, এইচ ওয়ান গ্রেটার দেন এইচ টু, তখন কি হবে এইচ টুটা এইচ ওয়ানের ভিতরে চলে যাবে। আপনি যদি এগুলো পাশাপাশি আনতে চান নিচে নিচে বা ডানে ডানে, তাহলে সরি একদম লাস্টে ক্লিক করে কন্ট্রোল ই দিতে হবে, আসছে আলাদা প্লাস দিলে এরকম আসে। আচ্ছা ইউএল এর ভিতর পাঁচটা এলাই, ইউএল দিয়ে আপনি এলাই বানাবেন তাই তো, ইউএল দিয়ে গ্রেটার দেন দিয়ে এলাই দিলে কি হবে, এলাই হবে তাই না। আচ্ছা এখন এলাই গুলো পাঁচটা করবেন কিভাবে, জাস্ট স্টার্ট দিবেন, স্টার্ট দিয়ে ফাইভ লিখবেন। স্টার বলতে কি বুঝাবে, ইনটু বা গুণ, গুণ পাঁচ, যখন কন্ট্রোল ই দিবেন তখন কটা হবে পাঁচটা। তো আসলে এত কমপ্লিকেটেড করে লাভ নেই, আমরা নর্মালি লিখবো, যখন আপনার মনে হবে আমার শর্টকাট লিখলে আমার জন্য ভালো তখনই আপনি শর্টকাট ইউজ করবেন, আদারওয়াইজ কিন্তু না। শর্টকাটটা সবার জন্য না, যাদের মনে হবে না আমি শর্টকাটলি লিখতে পারবো বা লিখতে গেলে আমার জন্য ইজি হবে তখনই আপনি শর্টকাট ইউজ করেন, বাট নর্মালি এভাবে লিখবেন, নর্মালি যেভাবে লিখি আমরা। যাদের শর্টকাট ইউজ করার ইচ্ছা আছে শুধু তারাই শর্টকাট ইউজ করবেন। আচ্ছা আমার লেখার মধ্যে একটা জিনিস খেয়াল করবেন, আমি এইভাবে কিন্তু লিখি নাই, আমি কি এভাবে লিখছি, আমি যেটা শুরু করছি ওটা কিন্তু শেষ করে পড়ে গেছি, আমি হেড শুরু করছি তারপরে বডি শুরু করে আবার শেষ করছি, যখনই শুরু করবেন তখনই শেষ করবেন, ওটা ভিতরে গুলো লিখে আবার শেষ করতে গেলে ভুলে গেলে কিন্তু টোটালটাই নষ্ট হয়ে যাবে, কিছু বুঝবেন না, কই ভুল কিছু বুঝতে পারবেন না, ধরতে পারবেন না ভুল কোথায়। আচ্ছা এটা ভিতরে আমি লিখছিলাম, মেটা এভাবে লিখতে হয়, আপনার নাম কি নজরুল না না নাজবুল, প্র্যাকটিস করছিলেন, গ্রুপে আপলোড করছেন, শিওর আপনি গ্রুপে আপলোড করেন নাই, করছেন। আচ্ছা আপনাদের গ্রুপ মনিটরিং এর জন্য দুজনকে রাখতেছে, একজন হচ্ছে উনি একজন হচ্ছে একজন কোন জন দুজন, ঠিক আছে। আপনি যে কাজটা করবেন সেটা হলো আপনাদের শনিবার মানে সরি আজকে কি বার, বুধবার, মঙ্গলবার যে ক্লাসটা হবে ওই দিন, ওই দিনের পরের দিন সকালে গ্রুপ চেক করবেন যে আপনাদের 20 জনের মধ্যে কয়জন করে নাই, ঠিক আছে। যারা করছে তাদেরকে ইন্ডিকেট করার দরকার নেই, যারা করে নাই তাদের সবার নাম মেনশন করবেন গ্রুপের মধ্যে পোস্টে, যে আপনি আপনারা করেন নাই কেন নিজের কমেন্টে লেখেন, সেটা আপনার কাজ, সিম্পল কাজ, 5 মিনিট লাগবে করতে, ঠিক আছে। নিজের নাম থাকলে নিজের নাম লেখেন, আর আপনার কাজ হলো বুধবারের পর থেকে পরবর্তী মঙ্গলবার পর্যন্ত ডেইলি রাতেবেলা দেখবেন যে কয়জন জমা দিছে, যারা করে নাই তাদেরকে ইন্ডিকেট করে লিখবেন আপনারা কেন করেন নাই, কারণ দেখান, কারণ কারণ দর্শান আর কি। এটা হচ্ছে আপনার কাজ হলো শুধুমাত্র বুধবার সকালে, আর আপনার কাজ হলো পরবর্তী 5 দিন। যারা আমি কিছু দুটো গল্প বলবো কেন এই কাজটা করবেন,
একটা ছেলে ত্রিপুরীতে পড়ে, ঠিক আছে, তো পড়ে বলতে সে মাত্র অ্যাডমিশন নিছে, অ্যাডমিশন নেওয়ার পরে প্রাইভেট ইউনিভার্সিটি, তো ওইখানকার মার্কগুলো কে দেয়? টিচাররাই তো দেয়। সে যে কাজটা করছে সেটা হলো প্রথম দিন ইউনিভার্সিটিতে গিয়ে যেই অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়েছে বা যে কাজগুলো করতে দেওয়া হয়েছে বা যে টিচাররা ক্লাস নিছে তাদের সবার নাম্বার নিয়ে আসছে, আইসা রাতে ফোন দিছে, স্যার আপনি তো এই অ্যাসাইনমেন্ট দিয়েছেন আমি অর্ধেক করছি বাকিটা বুঝতেছি না, ইচ্ছা করে, অথচ সে কিন্তু করে নাই। তো টিচার এখন টিচারের কি বলা উচিত বলুন তো, হেল্প করা উচিত? না, সে হেল্প করবে না, এত টাইম আছে টিচারের, ভার্সিটির টিচার আপনাকে ফোনে ফোনে হেল্প করবে? সে বলবে আগামীকালকে তুমি নিয়ে এসো আমার অফিসে কিংবা ক্লাসে নিয়ে এসো আমি তোমাকে দেখা দিব না, এটাই তো বলে নর্মালি। তো এটাই বলছে, প্রত্যেকটা টিচারকে ফোন দিছে সবাই সেম কথা বলছে। পরের দিন সে টিচার মানে ক্লাসের মধ্যে টিচারকে বলতেছে স্যার আমাকে চিনতে পারছেন আমি গতকালকে রাতে আপনাকে কল দিছিলাম। সেইমভাবে সে পুরো বছর পার করছে। তো চতুর্থ বছর মানে যখন তার অলরেডি ফাইনাল শেষ, একদম মানে লাস্ট টাইমও শেষ, তার অনার্স কমপ্লিট হয়ে যাবে, তখন তার যে সিজিপি আসছে সেটা হচ্ছে 3.8, ট্রিপল এর স্টুডেন্টের 3.8 পাওয়া সম্ভব? অথচ তার চেয়ে ভালো যে স্টুডেন্টরা তারা পাইছে 3.5 হাইয়েস্ট। কেন পাইছে বলতে পারবেন? টিচাররা তার নাম দেখেই বুঝতে পারে এটা কোন ছেলে, ঠিক আছে, ইন্টারেকশনটা ভালো। তো এটা বলতে কি বুঝাইছি বুঝে না আমি বলবো না। সেকেন্ড, এইচএসসি মানে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার একটা ছেলে, আমি এটা বলতে বুঝাই না আমাকে কল দেন, আমি বলতেছি এমন কাজ করবেন যাতে আমি আপনাদের নামগুলো মনে থাকে, আমি তাদের নামই মনে থাকে যাদের মধ্যে এক্সট্রা কিছু থাকে, যারা শুধুমাত্র আমি যেটা বলি এটাও করে না আবার মাঝে মধ্যে জমা দেয়, এদের নাম কিন্তু আমার মনে থাকে না। সো এমন কিছু করবেন যাতে আপনার নাম আমার মনে থাকে, যাতে আপনার ফেস দেখে বলতে পারি আপনি কি লেভেলের স্টুডেন্ট, আপনি আসলে ফ্রিল্যান্সিং করতে পারবেন কি না, আপনার মধ্যে সিরিয়াসনেস কতটুকু। দ্বিতীয় গল্প, একটা ছেলে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ে, সে ফার্স্ট ইয়ারে খুব ভালো মতোই মানে মোটামুটি পড়াশোনা করছে, সেকেন্ড ইয়ারে উঠছে, ওঠার পরে সে ওই নর্মাল যেসব স্টুডেন্ট থাকে মানে একটু ফাইজলামি করে, তারপর মনে করে মারামারি করে এই টাইপের স্টুডেন্ট, সে খুব একটা ভালো স্টুডেন্ট না, সে একদম ফার্স্ট বেঞ্চে যে বসে তাও না, বাট সে প্রত্যেকটা ক্লাস করতো, প্রত্যেকটা ক্লাস করে টিচাররা কী বলতো এগুলো শুনতো বাট সেগুলো প্র্যাকটিস করতো না, আর প্র্যাকটিস করলেও প্র্যাকটিস না করলেও সেগুলো মনে রাখতো আসলে টিচাররা কী বলতেছে। যখন এইচএসসি কমপ্লিট হয়েছে তখন ওই কলেজের শুধু একটা ছেলেই গোল্ডেন প্রাইজ হেরে ছুঁয়েছিলেন, কেন বলতে পারবেন? এইচএসসিতে এমন কোনো কোশ্চেন দেওয়া হয় যে কোশ্চেনটা মানে বইয়ের মধ্যে লেখা আছে, এমন মানে খুব বেশি কোশ্চেন থাকে এরকম? ম্যাক্সিমাম থাকে নতুন, কিছুই বুঝবেন না এটা কোত্থেকে দিছে, নিজে থেকে আইডিয়া করে লিখতে হয়, আর এই আইডিয়াটা আসে ক্লাস থেকে, ক্লাসের টিচাররা যা দেখা দেয় এখান থেকে আইডিয়া করে লিখতে হয়, আপনি কিন্তু যতই বই পড়েন ওই অ্যান্সারগুলো দিতে পারবেন না। এই জন্য যারা মুখস্থ বিদ্যা বিশ্বাসী তারা কিন্তু এইচএসসিতে খুব একটা ভালো করতে পারে না, আর যারা আপনার ওই ক্লাসে ঠিক মতো প্র্যাকটিস করছে, ক্লাসের টিচাররা যা বলছে ওগুলো মনে রাখছে, তারাই কিন্তু ভালো করতে পারে। সো আপনাদের বুঝিয়ে দিছি, প্রত্যেকটা ক্লাস করবেন, প্র্যাকটিস করেন না করেন, শেষ ক্লাস পর্যন্ত করার পরে যখন কোনো ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে তখন এই যে আমি মুখে যে কথাগুলো বলতেছি এগুলো মনে রাখলে আপনি কাজটা করতে পারবেন, হয়তো করতে গিয়ে প্রবলেম ফেস করবেন কারণ আপনি তো প্র্যাকটিস করেন নাই, কিন্তু প্রত্যেকটা ক্লাস যারা করবেন তারা ফ্রিল্যান্সিং করতে গেলে প্রবলেমগুলো ফেস করবেন খুব কম, মনে থাকবে? আচ্ছা, তো মেটা লেখার পর এখন আমি অ্যাট্রিবিউট লিখবো, অ্যাট্রিবিউটের নাম কি? চার সেট না, এটা কার সেট, যেহেতু এটা ফুল ফর্ম হচ্ছে ক্যারেক্টার সেট, সো উচ্চারণটা হবে কি কার সেট, বাট যদি ক্যারেক্টার সেট না হয় অন্য কিছু হতো তাহলে চার সেটই বলতে পারতাম, সমস্যা নাই। আপনি যে কোনোখানে যদি একটা অ্যাট্রিবিউট ইউজ করেন ওটা রেড হবেই, অ্যাট্রিবিউট দিলেই রেড হয়। আপনি এখানে সুজন লিখে ই দেন রেড হবে? হবে হবে না, কারণ এটা কোনো মিনিং নাই, এই অ্যাট্রিবিউটটা পায় নাই, যে অ্যাট্রিবিউটের মিনিং আছে ওটা লাল, মনে থাকবে? ভুল হলে কালো থাকবে। আচ্ছা, এখানে ছোটো হাতের ইউটিউব ফ্লে এড লিখলেও হয়, আবার ম্যাক্সিমাম জায়গায় দেখবেন বড় হাতে লিখে রাখে,
বড় হাতে লেখাই বেটার, এটা স্ট্যান্ডার্ড ফরম্যাট। ইটিএফটা বড় হাতে লিখবেন, ক্যাপিটাল। আচ্ছা এটা, আচ্ছা আরেকটা কি ট্যাগ হয় হেডের মধ্যে? আরেকটা কি ট্যাগ হয়? টাইটেল। দিস ইজ এ টাইটেল, বা আমি এখানে লিখি সাপোজ এইচটিএমএল বেসিক। আচ্ছা হেডের কাজ শেষ, এই দুটো ছাড়া আমাদের সুদূর ভবিষ্যতে আর কোনো ট্যাগ বা অ্যাট্রিবিউট লাগবে না হেডের ভিতরে। সিএসএস যখন করবো তখন লাগবে, এছাড়া লাগবে না। বডি, বডির ভিতর অনেকগুলো ট্যাগ দেখছি, H1 H2 আমি যে অনেক কিছু লিখছি। এখন আমি একটা ট্যাগ দেখাবো, এইচআর নামে। এইচআর নাম কি? এইচআর, এইচআর লিখে স্পেস দিয়ে স্ল্যাশ দিয়ে শেষ করে দিবেন। এইচআর দিলে কি হয়, কি আসে? একটা দাগ চলে আসে, এটা হলো এইচআর। আচ্ছা এবার আমি দেখাবো কিভাবে ইমেজ শো করাতে হয়। ওকে, তো গুগলে এখানে আমি লিখলাম, গুগল থেকে একটা ইমেজ ডাউনলোড করে। এরকম না, এটা হবে না, শুধু হরিজন্টাল হবে। ভার্টিক্যাল দিতে হলে সিএসএস দিয়ে দিতে হবে, আর হইলেও আমি জানি না। আচ্ছা সাপোজ এই ইমেজটা শো করাবো, এই ইমেজটা শো করাবো, তো ইমেজটা শো করানোর জন্য আমাকে আগে ইমেজটা কপি করতে হবে। কপি করে যেখানে কাজ করতেছি ওইখানে নিয়ে যেতে হবে, এখানে পেস্ট করে দেন। এখানে ইমেজের নাম কি? ক্যাপচার ডট পিএনজি। ক্যাপিটাল লেটার রাখা যাবে না, কোনো কিছুই রাখা যাবে না। কোনো ফাইল বানিয়ে দিয়ে গেলেও ক্যাপিটাল রাখা যাবে না, স্পেস রাখা যাবে না ফাইলের মধ্যে, আর কি রাখা যাবে না? ক্যাপিটাল লেটার রাখা যাবে না, সব স্মল করে দিব, ক্যাপচার ডট। ঠিক আছে, এবার এই, আচ্ছা এটা শো করানোর জন্য আমাদের এই জায়গার মধ্যে একটা ট্যাগ ইউজ করতে হবে, নাম হচ্ছে আইএমজি ট্যাগ ইউজ করতে হবে। তো এইচআর যেভাবে ইউজ করছি আর বিআর যেভাবে ইউজ করছি সেম ভাবে, মেটা যেভাবে ইউজ করছি আমি সেম ভাবে, জাস্ট লেস দেন দিতে হবে, আইএমজি লিখতে হবে, স্পেস দিতে হবে, স্ল্যাশ দিতে হবে, গ্রেটার দেন দিতে হবে, দিয়ে এখন যদি আমি রিলোড দিই কিছু আসে? আসে না। আচ্ছা তো আমি এখানে আসবে কিভাবে, আমি তো বলে দিই নাই কোন ইমেজটা শো করবে। এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করেন, অ্যাট্রিবিউটের নাম হলো এসআরসি, মানে সোর্স। নাম কি? সোর্স। এখানে দিয়ে দেন ক্যাপচার ডট পিএনজি। আসছে? যে ফাইলটা দিয়ে সেভ করবো ওটা সহ, ক্যাপচার ডট পিএনজি ফর এক্সটেনশনটা সহ, মনে থাকবে এক্সটেনশন সহ। আচ্ছা আপনি তো আমাকে অ্যাড করতে পারেন না এখনো ফেসবুকে, গ্রুপেও মনে হয় অ্যাড হন নাই, প্র্যাকটিস করছিলেন বাসায়? শিওর আপনি গ্রুপে অ্যাড আছেন, অ্যাসাইনমেন্ট জমা দিয়েছেন? বুঝিনি আমি কোনো অ্যাসাইনমেন্ট দিই নাই, সবাই কিভাবে জানে, নিজের মতো করছে। অ্যাসাইনমেন্ট মানে যা খুশি করবেন, যেমন আমি এখানে এইচটিএমএল ফাইল বানিয়ে সেটাই আপলোড করে দিবেন গ্রুপে, নিজে নিজে করে ওটাই আপলোড করে দিবেন। আচ্ছা যাই হোক, আজকের মধ্যে আমাকে গ্রুপে অ্যাড করুন, প্লাস অ্যাসাইনমেন্টগুলো জমা দিয়ে দিবেন গতকালকে প্লাস আজকের। ওকে, ইমেজ কিভাবে শো করতে হয় বুঝতে পারছেন? একটা ট্যাগ ইউজ করতে হয় আইএমজি নামে, ওটা শেষ করতে হয়, ওটাই বুঝে নেই। আচ্ছা দেখেন, যেমন আপনাদের গ্রুপ হচ্ছে এটা অ্যাডভান্সড ওয়ার্ডপ্রেস গ্রুপ 9। হ্যাঁ আসছে, আসছে নেই।
আচ্ছা, এখন যে কাজটা করবেন সেটা হলো এই যতগুলো ফাইল থাকবে আপনার এখানে, যেগুলো প্র্যাকটিস করছেন, প্র্যাকটিস করার জন্য যে ফাইলগুলো লাগছে আমাদের আজকের ক্লাসে, কি এই ফাইলটাও লাগবে না, ক্যাপচারটা পিএনজি, এগুলাকে সিলেক্ট করবেন, সবগুলাকে সিলেক্ট করা ছাড়াই কিন্তু জিপ করবেন না, সবগুলো সিলেক্ট করবেন, দরকার হলে পুরো ফোল্ডারটাই জিপ করবেন যাতে মিসিং হওয়ার সম্ভাবনা না থাকে। এই যে রাইট ক্লিক করে সেন্ড দিবেন, সেন্ড টু কম্প্রেস, কম্প্রেস জিপ ফোল্ডার, ওরে দরকার হলে এটার নাম দেন ক্লাস টু দিয়ে এখন আপলোড করেন, এখানে অ্যাড ফাইলে ক্লিক করে আপলোড করবেন। এই যে এখানে লিখবেন ভাই আমি পারতেছি না, চুজ ফাইল করে ওইখানে যাবেন যেখানের মধ্যে আপনার জিপ ফাইলটা আছে, এটা এটাকে সিলেক্ট করে পোস্ট করে দেবেন, মনে থাকবে। আচ্ছা আপনাদের আমি অ্যাসাইনমেন্টগুলো একটু দেখি, প্রথমে যে কাজটা করবেন অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার আগে, কাজটা করে পেজ সোর্সে যাবেন, দেখেন কিছু লাল হয়ে আছে কিনা, ওনার কিছু লাল হয়ে আছে, ঠিক মতো লিখছে, কিছু ভুল আছে, কিছু ভুল নাই, আচ্ছা এবার পরের জনেরটা দেখি। ঠিক আছে এটা কিভাবে ঠিক আছে, এইচটিএমএল শুরু হয়েছে এখানে, এইচটিএমএল কি এখানে শেষ হয়েছে? আমি আপনাদের এই জিনিসটাই বলছিলাম গতকালকে যে ভুলটা করবেন আপনারা, হেড এখানে শুরু হয়েছে, এই হেড শেষ হবে কোথায়? এইখানে শেষ হবে। বডি শুরু হবে কোথায়? এইখানে। না না, উনি যতগুলাই তৈরি করছে ট্যাব দিতে 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 গেছে, এটা কে আপনাদের মধ্যে কেউ আসেন তো আজকে? আপনি তো আজকে আসেন নাই? আচ্ছা এয়ারফোর্সে যিনি ছিল উনি আসেন নাই আজকে? ওকে, মানে উনি সবই ঠিক আছে, জাস্ট ভুল করছে, কি ভুল করছে, এগুলো ট্যাব ঠিক মতো দেয় নাই, যেমন এই হেডটা শেষ হবে এখানে, বডিটা শেষ হবে, শুরু হবে এখানে, শেষ হবে এখানে, আর টাইটেল যে পজিশনে আছে এই সবগুলো ওই পজিশনে থাকবে, আর এইচটিএমএলটা শেষ হবে কোথায়? এখানে। ওকে এটা গেল, আচ্ছা এরপরে শেখ মিজানুর রহমানকে অনেক বড় মনে হচ্ছে ফাইল, আচ্ছা ইমেজ গুলোর সাইজ মনে হয় বেশি, আচ্ছা হেড শুরু হয়েছে এখানে, হেড শেষ হয়েছে এখানে, আচ্ছা বডি শুরু হয়েছে এখানে, বডি শেষ করছে, হ্যাঁ সব মোটামুটি ঠিক আছে আর কি। এটা কার ছবি আপনার? না এই ফেসবুক অলওয়েজ অরিজিনাল ছবি ইউজ করবে। আপনার টিভি এখানে শেষ হয়েছে, এটা আবার একটু ডানে চলে গেছে কেন?
এটা এখান থেকে শুরু হবে, কারণ এটা তো একই পাশাপাশি হবে না, নিচে নিচে। এটা যদি এটার ভিতরে হইতো তাহলে ডানে যেত আর কি। যাই হোক, পারবেন, সমস্যা নাই, যখন সিএসএস শিখবেন তখন পারবেন। মেহেদি হাসান কে আপনি? হোসেন ইমরান ডক্টর বেস্টিমেন লেখেন নাই, আচ্ছা এগুলো এখানে শুরু হয়েছে শেষ হয়েছে। হ্যাঁ ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। আচ্ছা মাহমুদুল হাসান সোহাগকে লাল হয়ে আছে, এখানে এস্টিমেল লেখেন নাই, জাস্ট ডক্টর লিখে রাখছেন, এস্টিমেল লেখা হবে নাই। তারপর হচ্ছে আপনার এখানে সেন্টার ইউজ করা যাবে না, হয়েছে সেন্টার হয়েছিল টাইটেল, হয়েছে হয় নাই, সো এখানে সেন্টার ট্যাগটা ইউজ করা যাবে না, করলে ভিতরে করতে হবে, বাকি সব মোটামুটি ঠিক আছে আর কি। এখানে স্টেমে লিখতে হবে, স্টেমে শুরু করে নেই কে এটা, সবই ঠিক আছে মনে হয়, জাস্ট ভুলবশত একটা ট্যাগ শুরু করে নেয়, শেষ করছে ঠিকই, শুরু করা হয় নাই, লাল আসে নাই, কারণ একটা জিনিস শুরু করে যদি শেষ না করেন তখন লাল আসবে, আর যদি শুরু না করে যদি শেষ করেন তখন আর ওটাকে ট্যাগ হিসেবে ধরে না। আচ্ছা মোটামুটি ঠিক আছে আর কি। ঠিক আছে, এত বেশি স্পেস দেওয়া যাবে না, আসবে না কেন, এটা তো আরেকজন, আরেকজন আগের জন্য
এইচটিএমএল শুরু করছে শেষ হতে করছে যে এটা নীল কেন দেখাচ্ছে? এটা তো সবারটাই নীল নীল দেখাইতেছে, সবার গুলোই তো নীল দেখাচ্ছে, দেখেন এই যে এই নীল আর ওই নীল এক না। ঠিক আছে, আমরা যখন এখানে পেজ সোর্সে গেছি আমাদের এখানে এই যে অ্যাট্রিবিউটে নীল হয়ে আছে না, এটা তো পেজ সোর্স। আচ্ছা যাই হোক, এরপরে আমি পরের জনটা দেখি, নাজমুল হাসান। আচ্ছা এই যে স্টাইল ট্যাগের ভিতরে যেগুলা এগুলা ট্যাব দিয়ে একটু ডানে সরা দিতে হবে, ঠিক আছে? এগুলা এই যে পাশাপাশি হবে না, একটু ডানে হবে। আর টাইটেল কখনো এইভাবে লিখবেন না, এভাবে লিখলে দেখতে খারাপ লাগে, কারণ এখানে তো একটাই লাইন, যদি অনেকগুলো লাইন হতো তাহলে এভাবে লেখা যাবে, সমস্যা নেই। আর এখানে লাইন কয়টা? একটা লাইন, যার কারণে এগুলো ডানে ডানে লেখাই বেটার। আর এই যেগুলোতে ট্যাগ ট্যাব ইউজ করা হয়নি, ট্যাব ইউজ করতে হবে। দেখেন বডি শুরু হয়েছে শেষ হয়েছে, কিন্তু মাঝখানে এগুলো তো ট্যাব দিয়ে ডানে হবে, মানে তো বোঝা যাচ্ছে না যে কোনটা কোনটার ভিতরে। ক্লিয়ার? যেটা করবেন, আমি অ্যাসাইনমেন্ট দিলে যদি প্রথম দিনই শেষ হয়ে যায় দরকার হলে ওইটাই আবার করেন পরের দিন, বাট ডেইলি করতে হবে। দরকার হলে ওই জিনিসটাই আবার করেন পরের দিন, বাট ডেইলি করতে হবে, মনে থাকবে? আচ্ছা এখানে হেডে কিছু ইউজ করা হয় নাই, পিএস রেড কে এখানে একজন কমেন্ট করছেন, ভাই আমি দেখতে পাচ্ছি না কে। আপনি আপনি না, আপনি তো এটা আপলোড করছেন, এটা না অন্য একটা পোস্টে একজন কমেন্ট করছে নিচে যে আমি দেখতে পাচ্ছি না। এটা তো দেখছি আমি না, এটা কি আপনাদের কেউ আপনি আমি একটা লিঙ্ক দিচ্ছি, এই লিঙ্ক থেকে ডাউনলোড করুন আপনারা।
আচ্ছা এই যে দেখেন একটা লিংক, তাই না? এখানে ক্লিক করবেন, হ্যাঁ শর্টকাট গুলো আর কি, যে কি লিখলে কি হয়। এখানে ক্লিক করলে আপনাদের কারো কারো ডাউনলোডের অপশন আসবে, আর কারো কারো ডাইরেক্ট ওপেন হয়ে যাবে। ডাইরেক্ট কি ব্রাউজার ওপেন হবে, ব্রাউজার ওপেন হলে ওয়ার কিছু নাই, উপরে ডাউনলোডের অপশন আছে, উপরে একদম উপরে ডাউনলোড নামের একটা বাটন থাকে, এখানে ডাইরেক্ট ডাউনলোড হয়ে গেছে আমার পিসিতে। আচ্ছা তো আমরা ওইদিকে না যাই, এবার আমরা শুরু করি।